সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল বাই জেসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো কীভাবে জাল চিংড়ি রান্না করতে হয়। চলেন শুরু করি। জাল চিংড়ি রান্না করতে যেসব উপকরণ লাগে তা আমি এক এক করে বলে দিচ্ছি। প্রথমে নিয়েছি 1/2 কেজি চিংড়ি মাছ, হালকা হলুদ লবণ মরিচ দিয়ে ভেজে নিয়েছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, বড় সাইজের টমেটো 1টা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ মরিচ গুঁড়া, 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, কাঁচামরিচ 6টি, লবণ পরিমাণ মতো, তেল পরিমাণ মতো, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো। চুলার আঁচ মাঝারি আছে রেখে কড়াই গরম হলে এখন আমি তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, পরিমাণ মতো পানি, লবণ পরিমাণ মতো দেখে দিচ্ছি। মশলা ভালো করে কষানো হলে চিংড়ি মাছ আর টমেটো দিয়ে দিব। পরিমাণ মতো পানি 5 মিনিটের জন্য ঢেকে দিব। পাঁচ মিনিট পর এভাবে নাড়া দিয়ে দিবে, না নিচে লেগে যেতে পারে। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর ধনে পাতা, হয়ে গেছে আমার ঝাল চিংড়ি। আর নামানোর আগে অল্প একটু জিরা ভাজা দিয়ে দিবেন। দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।